FHR বলেই লেখা রয়েছে, যেটা তোমরা অনেকেই জানো FHR কথাটা। তো তখন আমার ফেডারেল হার্ট রেট হয়েছে 132। কিছু সিমটম দেখলে যেমন বোঝা যায়, সেরকম USG রিপোর্টের কিছু লেখা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। সিমটম যদিও বা না মেলে, এই USG রিপোর্ট কিন্তু একদম ঠিকঠাকই হয়। তো এই রিপোর্টের মধ্যে FHR বলে একটা কথা থাকে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে প্রেগনেন্সি টাইমে FHR কতটা কিরকম মাপ থাকলে তোমার পুত্র সন্তান হতে পারে। তো তার আগেই বলি, ছেলে বা মেয়ে এটার কিন্তু কোনো ম্যাটার করে না একটা মায়ের কাছে, তার কাছে সন্তান দুজনই সমান। তবুও একটা কিউরিয়াসিটি তো থাকেই, যারা সেকেন্ড টাইম মা হচ্ছে তাদের তো থাকেই, যে আমার এবার ছেলে হবে না মেয়ে হবে। কারণ আগে যদি কারোর মেয়ে থাকে, সে চাইবে তার ছেলে হোক। তো সেরকমই এই FHR এর রিপোর্ট দেখে তোমরা কিন্তু একদম বুঝে নিতে পারো যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। আর কিছু সিমটমও থাকে, সিমটম যদি তোমরা জানতে চাও, সেই লক্ষণগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা একটু চেক করে নিও। তো আজকে আমি তোমাদের সাথে, আমি আমার যেহেতু বেবি বয় আছে, তো আমি আমার বেবি বয়ের সময় আমার FHR কত ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম আমি কিছু জনের রিপোর্ট দেখেছি, তাদেরও কিন্তু সেম এরকমই হয়েছে। তো সেটাই, তার জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো তার আগে বলে দিই FHRটা কী। FHR হলো, এর ফুল ফর্ম হচ্ছে ফেটাল হার্ট রেট। তো চলো আর কথা না বাড়িয়ে আমার রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখলে হয়তো বুঝে যাবে। কারণ মুখে বলার থেকে তোমরা যদি দেখিয়ে দিই, কারণ FHR সবার রিপোর্টে কিন্তু থাকে না লেখা, এক একজনের রিপোর্টে এক এক রকম থাকে। কারোর HR থাকে, কারোর FHR থাকে, আবার কারোর হার্টবিট বলেও লেখা থাকে। তো এইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যে অরিজিনালি কীরকমভাবে কী থাকে আর কতটা কী হলে বেবি বয় হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমার নাম। তো চলো এবার তোমাদের যেটা দেখাবো FHR সেটা দেখাই। তো ফার্স্টেই দেখাই, এই USGটা আমি করেছিলাম 9 সপ্তাহ 1 দিন, মানে আমার 2 মাস পর। তো 2 মাস পর আমার FHR কতটা ছিল দেখো। দেখো এখানে পুরোটাই ফুল ফর্মে দেয়া রয়েছে, অনেকের কিন্তু শুধু FHR বলে থাকে, কিন্তু আমারটা পুরোটাই দিয়ে দিয়েছে ফেটাল হার্টবিট। তো এটা আমার ছিল একদম প্রথম 2 মাস পর 183 বিটস পার মিনিটে, 8 সপ্তাহ 6 দিন, মানে 2 মাস পর। তো এরপর দেখাই, এরপরের USG করেছিলাম 1/12/2013, মানে 4 মাসে। তো 4 মাসে আমার ফেটাল হার্ট রেট কত ছিল দেখাই। তো দেখো যেটা তোমাদের বলছিলাম, যে সবার রিপোর্টে কিন্তু একই রকম লেখা থাকে না, এক একটা ল্যাবে এক এক রকম কিন্তু রিপোর্টের লেখা থাকে। তো দেখো এখানে আমার লেখা রয়েছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি, তো এটাও কিন্তু একই জিনিস FHR, আর এটা একই জিনিস। তো আমার 4 মাসে হার্টবিট দেখাচ্ছে 150 পার মিনিটে, তো এরকমও কিন্তু লেখা থাকে, অ্যাক্টিভ ফেটাল বডি মুভমেন্টস অলসো নোটিসড সিন ইন ফেটাস। তো আমার ছিল 150 4 মাসে। তো এরপর আমি USG হয়েছিল 6 মার্চ, মানে আমার বেবি হয়েছে মার্চ মাসে, আর মার্চের সেই মাসেই আমি করেছিলাম 6 মার্চ, মানে এটা 8 মাসের। তো 8 মাসে আমার ফেটাল হার্ট রেট ছিল 143 পার মিনিটে। তো আমি পরপর তোমাদেরকে দেখাবো যে আমার ফেটাল হার্ট রেটটা আস্তে আস্তে কমলো, প্রত্যেক মাসে কমেছে না বেড়েছে সেটা একবারে তোমাদের দেখাচ্ছি। আগে তোমাদের দেখিয়ে দিই যে আমার 8 মাসে আমার ফেটাল হার্ট রেট হয়েছিল 143, আর এরপর তোমাদের দেখাই যেদিন আমার ডেলিভারি হয়
তার আগের দিন আমি একটা ইউএসজি করিয়েছিলাম, সেই ইউএসজিতে আমার বেবির হার্টবিট কত ছিল। তো এই দেখো এখানে কিন্তু FHR বলেই লেখা রয়েছে, যেটা তোমরা অনেকেই জানো FHR কথাটা। তো তখন আমার ফেটারাল হার্ট রেট হয়েছে 132 পার মিনিট, বিপ পার মিনিট। তো চলো এবার পরপর তোমাদের দেখিয়ে দিই যে আমার প্রত্যেক মাসে কমলো না বাড়লো, তোমরা একটু বুঝে নাও। তো একদম ফার্স্ট 17/6/2013 আমার ফেটাল হার্ট রেট ছিল 183। এরপর 1/12/2013 183-র পর আমার হলো 150। 183 ছিল একদম দু মাস পর, আর দু মাস পর যখন আমি আবার 4 মাসে করলাম তখন হয়ে গেল সেটা 150। মানে আমার একটু কমে গেছে, 183 থেকে 150 হয়ে গেছে। এরপর আমি যখন ডেলিভারির মান্থে করেছিলাম, মানে 8 মাসে, তখন দেখো আমার 150 থেকে সেটা চলে এসছে 143, মানে আরও কমে গেছে। এরপর আমি যখন ডেলিভারির আগের দিন করলাম তখন আমার ফেটাল হার্ট রেট হয়ে গেছিলো 132। এর মানে হচ্ছে ফেটাল হার্ট রেট যত কমতে থাকবে তত কিন্তু বেবি বয় হওয়ার চান্সটা অনেকটাই বেশি। কারণ আমি এরকম অনেকের রিপোর্ট দেখেছি যাদের মেয়ে বেবি হয়েছে, তাদের কিন্তু ফেটাল হার্ট রেট বাড়তে থেকেছে ডেলিভারির আগে অবধি। তো তাই আমি তোমাদেরকে পুরো রিপোর্টটা শেয়ার করলাম যে আমার কিন্তু লাস্ট মান্থ যে মাসে ডেলিভারি হয়েছে এটা হয়েছে দেখো 14/3/2024 আর আমার বেবি হয়েছে 15 তারিখে, মানে তার আগের দিনই এটা করা হয়েছে। তো একদম 132, মানে অনেকটাই কমে গেছে। তো তোমরা তোমাদের রিপোর্ট দেখে একটু মিলিয়ে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই আমি আমার রিপোর্টটা তোমাদের সাথে শো করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যদি কিছু জানার থাকে রিপোর্টের সম্পর্কে, তাহলে রিপোর্টে অনেক কিছু থাকে, তো এর ব্যাপারে যদি আরও কিছু তোমরা জানতে চাও আমি যতটা জানি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।